Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah. Alhamdulillahi wa kafa wa salamun ala ibadihi alladhina astafa. Amma ba'du fa'udhu billahi minash shaytanir rajim. Bismillahir rahmanir rahim. Ya ayyuhan nasu duriba mathalun fastami'u lahu. إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب صدق الله العظيم. আল্লাহ পাক রব্বুল আলামিনের লক্ষ কোটি অজস্র অসংখ্য শুকরিয়া আদায় করছি। মহান রব্বুল আলামিন আমার আপনার মতো নালায়েক নাখান্দা বান্দাদেরকে এক এক করে বাছাই করে নির্ণয় করে পৃথিবীর বুকের উৎকৃষ্টতম স্থান মাহফিলের প্রান্তরে কিছুদিনই কথাবার্তা শোনার তৌফিক যে রব্বুল আলামিন দান করেছেন, আমরা সবাই প্রশস্ত বক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বরে সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। ভাস্কর্য বা মূর্তি বুঝবান যারা আছে তাদের জন্য এই আলোচনা মুকদ্দমা স্বরূপ ভূমিকা স্বরূপ যদি বলি, লাউ যাকে বলে কদুও তাকেই বলে, আম্মু যাকে বলে মাও তাকে বলে, আব্বু যাকে বলে ডার্লিংও তাকে বলে, এমনটা না। যারা বলবে মূর্তি এবং ভাস্কর্য আলাদা জিনিস, আমি তাদেরকে বুখারী শরীফের রেফারেন্স দেব না, কারণ নূরানী কায়দা পড়তে দিলে ওদের দশটা পাকা ছাড়া ছেড়ে দেওয়া লাগে। তাদের বানানো একটা কিতাব আছে বাংলা অভিধান, বাংলা ডিকশনারি, সেই বাংলা অভিধান নামক বইটাও যদি তারা খুলে মূর্তি শব্দের অর্থ খুঁজলে দেখা যাবে ভাস্কর্য লেখা, ভাস্কর্য শব্দের অর্থ খুঁজলে দেখা যায় মূর্তি লেখা। আমাদের কিতাব বাদ দাও, তোমাদের পাঠ্যতালিকার কিতাবে আছে যাকেই মূর্তি বলে তাকেই ভাস্কর্য বলে, ঠিক না বেটি? সমাজ এমন এখন হয়েছে, এখন এমন হয়েছে কিছু মূর্খ সমাজের প্রতিনিধিত্ব করছে, ভাস্কর্য এবং মূর্তিকে আলাদা ডিপার্টমেন্টে ভাগ করার চেষ্টা করছে। যদি কোনো বান্দা জেনে বুঝে শরীয়তের হারাম এটুকু সে জেনে বুঝেও যদি ভাস্কর্যকে জায়েজ বলে, ঈমান থাকবে না। তুমি আওয়ামী লীগের এমপি, বিএনপির এমপি, এটা পরের অপশন, তুমি আগে ইমানদার হয়েছো কিনা এক নম্বরের অপশন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে এসেছেন মূর্তির রাজ্য বানানোর জন্য নয়, বরং মূর্তিহীন বিশ্ব বানানোর জন্য, ঠিক না বেটি? একটা সময় ছিল পৃথিবীর অলিতে গলিতে মূর্তি ছিল, সময়টার নাম ছিল জাহিলি যুগ। প্রতিটা ঘরে উক্ত ঘরের মুরব্বীর মূর্তি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আসলেন, ওল্ড মডেল দুনিয়াটাকে মডেলিস্ট একেবারে আপগ্রেড বানাতে চাইলেন তিনি। কিভাবে বলো, যত মূর্তি আছে সবটা ধূলিসাৎ করে ফেলো, তাহলে দুনিয়াটা আধুনিক হবে। আমরা গত 1500 বছর মুসলমানরা আধুনিক হয়ে হয়ে আসছিলাম, মানে যত মূর্তির কারখানা আছে সবটা থেকে নিজেকে ফিরিয়ে নাও। বাংলাদেশের কিছু মানুষ, কিছু প্রতিনিধিত্বকারী বলছে আমরা বাংলাদেশকে আধুনিক হিসেবে দেখতে চাই, ডিজিটাল বাংলা হিসেবে দেখতে চাই। তোমরা যদি বাংলাদেশকে ডিজিটাল বানাতে চাও তবে মূর্তি কেন বানাচ্ছ?
মূর্তি বানিয়েই তো তোমরা পূজাচ্ছো বাংলাদেশকে ডিজিটাল বানাচ্ছি না বরং 1500 বছর আগের জাহেলিয়াত আবার যাচ্ছে ঠিক না ঠিক বাংলাদেশে বঙ্গবন্ধু সেতু আছে আলেম ওলামারা কটুক্তি পদ অপবাদ কোন সভা সমাবেশ করে নাই আন্দোলন করে নাই বাংলাদেশে বঙ্গবন্ধু হাসপাতাল আছে কোন আলেম ওলামারা আপত্তি জানায় নাই বাংলাদেশে বঙ্গবন্ধু স্টেডিয়াম আছে আলেম ওলামারা আপত্তি জানায় নাই বাংলাদেশে বঙ্গবন্ধু দল লীগ আছে বাংলাদেশের কোন আলেম ওলামারা আপত্তি জানায় নাই বাংলাদেশে বঙ্গবন্ধুর নামে মসজিদ আছে মাদ্রাসা আছে এয়ারপোর্ট আছে বিভিন্ন পার্ক আছে আলেম ওলামারা কোন আপত্তি জানায় নাই যেই মুহূর্তে বঙ্গবন্ধুর নামে ভাস্কর্য তৈরি করা হয়েছে সেই মুহূর্ত থেকে আলেম ওলামারা প্রতিবাদ করছে কারণ কি কারণ হলো খাটিয়া আশেকে বঙ্গবন্ধু যদি কেউ থাকে দাড়িওয়ালা টুপিওয়ালা ছাড়া বাংলাদেশে আর কেউ নাই ঠিক না বেটি আমরা দাড়িওয়ালা টুপিওয়ালারা বঙ্গবন্ধুর নাম নেওয়ার সময় বলি রহমতুল্লাহি আলাইহি ও আল্লাহ বঙ্গবন্ধুর উপরে রহমতের গাঠি ঢেলে দেন বলেন আমিন আমাদেরকে বানাইছে জঙ্গি রহমতের দোয়া যারা করছে তাদেরকে বানাইছে জঙ্গি হেন করেনগে টেন করেনগে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দ্বারা দিচ্ছে কসম করে বলবো ও বাংলাদেশের প্রধানমন্ত্রী জয় বাংলা স্লোগান দ্বারাই হচ্ছে আপনার আব্বার এক নম্বরের শত্রু প্রতিদিন মাদ্রাসার সন্তানেরা মাদ্রাসার স্টুডেন্টরা ছাত্ররা ফজরের নামাজ পড়ে বঙ্গবন্ধুর জন্য দোয়া করে ও আল্লাহ বাংলাদেশের স্বাধীনতা জয় এনে দিল সে বঙ্গবন্ধুর কবরকে জান্নাত বানাইয়া দেন এই কথা উলামায়ে কেরামরা বলে তোমার কোন শোনার ছেলে এই কথা বলে আলেম ওলামাদেরকে জঙ্গি বলবেন না আলেম ওলামাদের কালমার ওয়াস্তা সন্ত্রাসী বলবেন না স্পষ্ট ভাষায় বলছি শুনে রাখেন বাংলাদেশে যদি হাইনাদের যদি নজর পড়ে বাংলাদেশে যদি মায়ানমারের নজর পড়ে বাংলাদেশে যদি কোন কাফেরের নজর পড়ে বাংলাদেশের পুলিশ যুদ্ধে নামবে বাংলাদেশের সেনাবাহিনী যুদ্ধে নামবে কারণ আমরা তাদেরকে বেতন দিই সেই জন্য শুনে রাখো মাদারিসে কর্মীর যে সমস্ত সন্তানাদি আছে তারাও যুদ্ধে নামবে বেতনদারী হিসেবে নয় কারণ তারা জানে বাংলাদেশের উপর যদি কোনো শকুনের নজর পড়ে প্রত্যেকটা মাদারিসে কর্মীর সন্তানেরা মুজাহিদ পেশে সমস্ত বালাউনদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে ফেলবে বাংলাদেশের যে সমস্ত মুজাহিদ যারা বেতনহীন যোদ্ধা তাদেরকে তোমরা নাম দিয়েছো জঙ্গি দেখো না মালাউনরা ভারতবর্ষ যদি বাংলাদেশের দিকে আক্রমণ চালায় আমি তো কসম করে বলবো বাংলাদেশের সেনাবাহিনী নামার আগে বাংলাদেশের মাদ্রাসার ছাত্ররা নেমে যাবে ঠিক না বেটি আমি আর আলোচনা লম্বা করব না আজকের প্রধান বক্তা চলে আসছেন আল্লামা হযরত মাওলানা মুফতি আব্দুল বাসিত খান হাফিজাহুল্লাহ তিনি চলে আসছেন কত সংক্ষিপ্ত করছি বঙ্গবন্ধুর নাম আপনারা বাড়াবেন মাদ্রাসা বানান বঙ্গবন্ধুর নামে মসজিদ বানান বঙ্গবন্ধুর নামে সড়ক বানান বঙ্গবন্ধুর নামে বিভিন্ন এতিম ফান্ড চালু করেন যত নেক কাজ আছে বঙ্গবন্ধুর নামে করেন আমরা যারা ভাস্কর্য বিরোধী আমরা তারা মূলত বঙ্গবন্ধু বিরোধী নয় আমরা বলতে চাই ভাস্কর্য হটাও সে ভাস্কর্য যদি হয় বঙ্গবন্ধুর সরিয়ে ফেলো ভাস্কর্য যদি হয় জিয়াউর রহমানের সরিয়ে ফেলো ভাস্কর্য যদি হয় এরশাদের সরিয়ে ফেলো ভাস্কর্য যদি হয় চুনশিয়াল কুকুরের সরিয়ে ফেলো বাংলাদেশে 95% মুসলমানদের সন্তানদের দেশের মধ্যে কোন বঙ্গবন্ধু কোন জিয়াউর রহমান কোন এরশাদ কোন শিয়াল কুকুরের প্রতিশ্রুতি মূর্তি ভাস্কর্য মূর্তি থাকতে পারে না থাকতে দেওয়া হবে না ইনশাআল্লাহ ও রাঙ্গুনিয়ার তাওহীদ জনতারা যদি বাংলাদেশের কোন ওলামায়ে কেরাম শিরিক বেদাতের মূর্তির বিরুদ্ধে যদি ডাক দেয় বাংলাদেশের কোন মানুষ যদি ডাক দেয় কোন আলেম ওলামা যদি ডাক দেয় জিহাদের ময়দানে যাওয়ার জন্য শিরিকের বিরুদ্ধে কোন দলের বিরুদ্ধে নয় ইসলামের জন্য কোরআনের জন্য আল্লাহর শান মান রক্ষার জন্য নিজের জান কুরবান করে দিতে কে কে প্রস্তুত আছে তুই হাত তুলে আল্লাহকে দেখে দাও আমার তৌফিক ইল্লা বিল্লাহ